পাপা? পাপা কি বলছে? হ্যাঁ ও বলছে। আচ্ছা একটু কথা বলে নাও পাপার সাথে ফোনে। একটু জল খেয়ে নাও, উঠে একটু জল রেখেছি, জল খেয়ে নাও। ঠিক আছে, আচ্ছা একটু শুয়ে থাক। এখানে আমি এখন নিম পাতা ভিজিয়ে রাখবো, এটা একটু বেশি আছে বলে ওই জন্য ভিজিয়ে রেখে দেবো, আর অল্প একটু বেগুন দিয়ে রাখবো। আর এখানে আমি ঢেঁড়স আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, পটলও বসিয়ে দিয়েছি একটুখানি, মেয়েটা আলু হতে খেয়ে নেবে। আর এখানে আমি নিম পাতা ভাজার জন্য বেগুন কেটে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো অল্প আদা রসুন আছে, এটাকে বাটবো। পেটে মাছের ডিম আছে যে কালকে, ওইগুলো দিয়ে দুটো মাছ আছে ঝাল, এই হচ্ছে আজকে আমাদের রান্না। মুগের ডাল কালকে রাখা আছে। বর পৌঁছে গেছে, ও গোরখপুর থেকে বর্ডার অবধি যাবে, তারপর বর্ডার থেকে পোখরার জন্য গাড়ি ধরবে। এখানে আমার চলছে এডিট, কারণ বর যেহেতু এখন নেপালে গেছে বেড়াতে, সেই জন্য আমি এডিট করি, এখন আমিই করি, শিখিয়ে দিয়েছে। তো এটা আমার চলছে এডিট, আর ততক্ষণ আমি ওখানে বসেছি রান্না। আজকে একটু পরেই ভিডিও আপলোড করে দেবো। এখানে আমার মাছের ডিম, মাছ দিয়ে আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে হচ্ছে ঝাল ঝোল ঝোল। আর এখানে কাঁচকলা ভাজাগুলো রাখা আছে, হয়ে গেছে। এখানে কালকে ডালটাও আছে, হয়ে যাবে। আর কিছু নেই, এখানে হচ্ছে ঢেঁড়স আলু সেদ্ধ আছে, এই যে। এবার চান করে পুজো করব বিছানাপত্র ঝেড়ে। এটার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মা গেছে চান করতে, বাপি নিচে বোধহয়, মেয়েটাও বাপির কাছে। আমার এখন একটু কেমন চটজল লাগছে, জন্য শুয়ে পড়েছি ধারাস করে। পাপা? পাপা কি বলছে? হ্যাঁ ও বলছে। আচ্ছা একটু কথা বলে নাও পাপার সাথে ফোনে। পাপা চিকেন আনবে? পেপাল থেকে পাপা চিকেন আনবে? বসে বসে লাড্ডুটা খেয়ে নাও, এটা নোনো প্রসাদ, কিন্তু নোনো রাগ করবে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, গুড গার্ল। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমার এত শরীরটা খারাপ লাগছে, মাথা ব্যথা ধরে গেছে, সেই জন্য আমার মেয়ে পাগলি হয়ে গেছে। আমার বর এখন পোখরা যাচ্ছে, আর টাকা এক্সচেঞ্জ হয়ে গেছে, ওখানে সিমও নিয়ে নিয়েছে, সমস্ত কিছু, ফোনও করেছিল, ও আর ডোডোদা ওই গাড়ি করে যাচ্ছে। আর ওই 8 থেকে 10 ঘন্টা মতো বললো লাগবে, আর পৌঁছে যাবে, তারপরে ফোন টোন করবো। ও নিজে থেকেই ফোন করেছিল, কি হয়েছে? আর আমার মেয়ে বলছে পাপা পেপাল গেছে, পেপাল নেপাল না, পেপাল। পাপা কোথায় গেছে রে? পাপা যখন পেপাল থেকে অনেক কিছু জিনিস আনবে, আমরা সব আনবক্সিং করবো। হ্যাঁ মা, পেপাল থেকে নাকি ওর বাবা চিকেন আনবে? ঠিক আছে, চিকেন আনবে, আমরা চিকেনটাকেই আনবক্সিং করবো, ঠিক আছে? আমরা গেছি, আমি বাপির সাথে বেরিয়েছিলাম, শিবা থেকে খাবার আনলাম, মিক্সড ফ্রাইড রাইস, রুটি আর চিলি ফিশ নিয়ে চলে এলাম। ওটা আমাদের হয়ে যাবে, যেহেতু আমার আজকে শরীরটা ভালো নেই বলে মা বললো খাবার কিনে আনতে, সেজন্য করছি। আর এখন খাবো হচ্ছে চা, আর মেয়েটা খাচ্ছে বিস্কুট, কারণ ওর আবার জল টলও কিনলাম, বিস্কুট কিনলাম, সব কিনলাম। আর এবারে ওর হচ্ছে জলগুলো রেখে দিয়েছি, আর জল রাখা আছে, আর কালকে বিস্কুট ফিস্কুট খাবে বলে সব কিনে আনলাম, শেষ হয়ে গেছিলো বলে, আর পাউরুটিটা বাসি ছিল বলে নিতে পারিনি, তো কালকে বাপি নিয়ে আসবে। তো মেয়েটাকে আমি খাইয়ে দিয়েছি,
বোধ হয় জ্বর টর আসছে, কী জানি বুঝতে পারছি না। শরীরটা খুব খারাপ লাগছে, গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথা ফাথা ধরে আছে, ঠিক মতো বসতে পারছি না। মেন কথা হচ্ছে নাক পা পুরো এঁটে গেছে, কেন হঠাৎ করে কী জানি। আর এখন বর ফোন করেছিল, ওরা হোটেলে ঢুকে গেছে, ওখানে বৃষ্টি হচ্ছে, ওখানে 15 ডিগ্রি টেম্পারেচার, ভালো ঠান্ডা বলছে। মেয়েটা রুমালি রুটি আর মিহিদানা খেয়ে নিয়েছে, আমি আর মা বাবু একটু পরে খাবো, 10টার সময় সবাইকে দিয়ে দেবো, খেয়ে শুয়ে পড়বো। আর কালকে বর এবার বেলা মানে সকালবেলা ঠিক না, বেলার দিক করে হাঁটতে শুরু করবে, একদিন যেতে 2 দিন আসতে। বললো যে একদিন সোজা যাবে রাস্তা, আর বোধহয় ঘুরে আসবে বলে 2 দিন নামে, মানে 3 দিনের ট্রেন। তো সব কিছু ভালো ভালো এগুলো, আর চলো এখন একটুখানি রেস্ট নিই, তারপর খাওয়ার সময় তোমাদের দেখাবো। তো আমি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খা, চিলি ফিস খাচ্ছি, মেয়ে খাচ্ছে লাড্ডু, খেয়ে নাও। হ্যাঁ জামা আনবে। আমি এখন চালিয়েছি একটু এসি, ঠান্ডা করে বন্ধ করে দিয়ে পাখা চালিয়ে দেব। বসে বসে পায়ে মাখো, অ্যালোভেরা মাখো, দেখি মাখো কেন দেখি রয়েছে। দাদা নিনি করছে, হ্যাঁ মামাম নিনি করেনি, মামাম চোখে উ দেবো তারপর মামাম নিনি করবে। তুমি ওই ক্রিমটা মাখো, মেখে চলো শুয়ে পড়বো, ঠিক আছে? হ্যাঁ টাটা করে দাও।